তৃণমূলের আমলে এমএলএ হয়ে গেছে মেরেলে, বুঝেছেন তো, সব মেরে নেবো শুধু। এবং বারবার এটা প্রমাণ হচ্ছে, আজকে দেখো দুয়ারে পুকুর প্রকল্প চলছে, কেউ মোবাইল ছুড়ে ফেলছে, কেউ বসে আছে পুকুর পাড়ে, কে আমি তো নথি পড়াইনি। ব্যাপার হচ্ছে দেখুন, একটা তো অর্গানাইজড ক্রাইম, এটা কেউ বিশ্বাস করবে যে এই যে তো 111 কোটি 300 কোটি পর চাকরি বিক্রি করে 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 করে, আজকে দেখো আমরা এখন আলোচনা করছি, লজ্জাও নেই, বলতে পারছি না কবে চাকরি দেবো, 770 দিন হতে যায় এখনও রাস্তায় অবহেলিত অপমানিত শিক্ষক। এবং তোমাকে একটা জিনিস বলি, এই চোর মানিক থেকে শুরু করে কুন্তল টুন্তল সবাই বলছে কোর্টে গিয়ে, আমরা সত্যি কথাটা বলতে চাই। তা আমি ইডি সিবিআইকে প্রশ্ন করছি, আপনারা এদেরকে গোল টেবিলে বসাচ্ছেন না কেন? সত্যি কথাটা জানুক বাংলার মানুষ, এর মাথা কে, চাকরি চুরি করলো, এর কিংপিন কারা, বড় বড় মাছ, চুনো চানা ধরে লাভ আছে, এসব চুনো চিংড়ি ধরে কী লাভ আছে, যেগুলো গলদা চিংড়ি সেগুলো কোথায়? যারা মানুষকে মানে শেষ করলো, বাংলার ভবিষ্যৎকে, যুবর ভবিষ্যৎ সেটাকে নিঃস্ব করলো, এগুলো কারা, এগুলোকে মানুষ জানতে চাইছে। এবং একটা জিনিস ভুললে চলবে না, এই যে যাত্রাপালা, প্রত্যেক দিন ওয়েব সিরিজ আমরা খুললেই প্রত্যেক দিন কেউ না কেউ একটা ফিকশনাল স্টোরি, এই ওয়েব সিরিজ মানুষ পছন্দ করছে না খুব একটা। মানুষ চাইছে যে দ্রুত তদন্ত করো, চোরদেরকে ধরো। তার কারণ একটা জিনিস ভুলে গেলে চলবে না, যে সারদা নারদার কাণ্ড যাতে এই ছায়ায় না পড়ে, কেসের ছায়ায় না পড়ে। তার কারণ এখনও এথিক্স কমিটির মিটিং হয়নি, সজলদারা কেন করতে দেয়নি জানি না। ব্যাপার হচ্ছে দেখো, বিজেপি তৃণমূল একসাথে কিন্তু বাইক রাইডিং করছে এই বাংলায়, এবং এই বাইক রাইডিং করার জন্যে নিজেদের ভেতরে আলোচনা করবে, দেখবে দুজনেই খুব চেঁচাবে, তৃণমূল আর বিজেপি। কিন্তু আসলে বিজেপি তৃণমূলের এই গোলকধাঁধার ভেতরে সারদা নারদার চোর ওনাদের দলে যেরকম কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে ঘুরছে, আবার তৃণমূলের দলে রাজ্য পুলিশের নিরাপত্তা নিয়ে ঘুরছে, এই চোরগুলো কিন্তু এখনও বাংলায় কলার তুলে খুব নিজেরা ভাবছে, খুব সম্মানের সাথে ঘুরছে মানুষের টাকা চুরি করে। এটা কিন্তু বাংলার মানুষ দেখছে, এটা লজ্জা বলে আমরা অন্তত মনে করি। আমি আশপাশের কলতনের কাছে যাবো একটুখানি। এই যা চলছে আমরা নিয়োগ দুর্নীতি দেখতে পাচ্ছি, এটাকে কয়লা গরু পাচার, এবং একই সঙ্গে এবার আরও একাধিক বিষয় কিন্তু সামনে আসছে, যেভাবে একের পর এক তৃণমূল বিধায়করা, তারা যারা বলছেন যে আমরা স্বচ্ছ, কিন্তু কোথাও গিয়ে তথ্য প্রমাণের ভিত্তিতে সেখানে সিবিআই আধিকারিকরা যাচ্ছেন, শাসক দল যথেষ্ট অস্বস্তিতে বিভিন্ন সময়, সেটা বোঝাও যাচ্ছে। ঠিক কিভাবে দেখা হচ্ছে গোটা বিষয়টিকে? আপনারা বলছেন যে সমস্ত বিরোধীরা এক্ষেত্রে বলছে যে আসলে যারা মাথা উৎস সেখানে পৌঁছতে হবে, সেটা দেখে কি মনে হচ্ছে সিবিআই আধিকারিক বা ইডির তদন্ত দেখে কি মনে হচ্ছে এখনো পর্যন্ত? মাননীয় কোর্ট বহুবার ইডি সিবিআইকে এই তদন্তে গতি আনতে বলেছে, গতি আনতে বলেছেন এই কারণেই, কারণ তদন্ত খুবই স্লথ হয়ে গেছে, এবং বিভিন্ন নেতাদের ভাষণে যা বোঝা যাচ্ছে যে এটা 2024 অবধি চলবে আপাতত। এবার কথাটা হচ্ছে যে এই যে কুন্তলবাবু বা অমুক তমুক বাবুরা যারা বিরাট বড় এমএলএ মন্ত্রী টন্ত্রী নন, তাদেরকে আপনি বা আমি বা এই সাধারণ বাড়ির লোকজন কেন টাকা দেবে চাকরির জন্য? পিছনে তো কোনো একজন বড় কারুর অনুপ্রেরণার হোর্ডিংয়ে ছবি আছে, তাকে দেখেই তো টাকা নেওয়া হবে। না হলে যাকে নিজের এলাকার বাইরে এমএলএ মন্ত্রী, না হলে এলাকার বাইরে কেউ চেনার কথা না, তাকে কেন টাকা দেওয়া হবে? আর এই যে বিরাট টাকার একটা পাহাড় তৈরি হলো, সেই টাকার পাহাড়ের মধ্যে ওই ওনার বান্ধবীর বাড়ি থেকে, পার্থবাবুর বান্ধবীর বাড়ি থেকে যেটা উদ্ধার হয়েছিল হাতের ময়লা, বাকি টাকাটা, এই যে এতদিন ধরে ব্যাপারটা জল ক্রমাগত বইয়েই যাচ্ছে, তাতে করে বাকি টাকা এদিক ওদিক নয় ছয় হয়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে, আমরা বহুবার বলেছি, এবং সেটা হচ্ছেও সম্ভবত। এবং একটার পর একটা নতুন করে, আমার আগের বক্তা বলছিলেন ওয়েব সিরিজের কথা, আমি বলছি যে রোজ বিতর্ক করে যাব, রোজ একে ওকে চোর বলবো। একে ওকে মানে শুধু তৃণমূলকে চোর বলবো না তো, রক্ষা কবচের জন্য যারা সুপ্রিম কোর্ট যান আর রক্ষা কবচের জন্য যারা বিজেপিতে যান একই রকম দোষী, ফলে তাদেরকে বলে যাব হয়তো। কিন্তু যারা টিভিটা দেখছেন, যাদের বাড়িতে ওই যন্ত্রণাটা রয়েছে বা যারা এইগুলো নিয়ে তিতিবিরক্ত, তাদের কাছে তো আসলে আমাকে একটা জায়গায় পৌঁছাতে হবে, একটা শেষে পৌঁছাতে হবে। সেই শেষটা যদি এখন 2024 লোকসভা অবধি টেনে নিয়ে যাওয়া হয়, তাহলে সেটা বাংলার মানুষের সাথে যথাযথ জাস্টিস করা হবে না, ফলে সেটা দ্রুত করতে হবে, এবং সব অপরাধীকে, বাদিক ডানদিক মাঝামাঝি যারা আছে, সব অপরাধীদেরই ধরতে হবে দ্রুততার সাথে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।